রোজার আগের দিন আমি বাসাটাকে ক্লিন করেছি আর সে নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আশা করছি প্রথম রোজাটা সবাই সুন্দর করে কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমারও প্রথম রোজাটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ রোজার আগেই বাসা সব কিছু আমি গুছিয়ে ফেলেছি আজকে যা যা শেয়ার করছি শুধু এগুলোই বাকি ছিল এগুলো আজকে শেষ করে নিলাম এখানে কিছু চাল আর পিঠা আছে এগুলো চাঁদে এনে রোদে দিলাম সাথে কিছু বড় রোদে দিয়েছি এগুলো দিয়ে আচার করার ইচ্ছা আছে গ্যাসের যে অবস্থা করতে পারবো কি না জানি না তবে ইচ্ছা তো আছে এখানে কিছু আতপ ছাল আছে আতপ চালগুলো অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছিল না ভাবলাম যে রোজার আগে আগে দিয়ে দেই তাহলে রোজার ভিতরে এক মাস আর প্রয়োজন হবে না দেওয়ার এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বেশ কিছু দিন ধরেই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি না পরিষ্কার করছিলাম না বলতে ডিপ ক্লিন করছিলাম না উপর দিয়ে হালকা পাতলা মুছে দিচ্ছিলাম ইচ্ছা করেই পরিষ্কার করছিলাম না ভেবেছিলাম যে রোজার আগে আগে একবারে ডিপ ক্লিন করে নিব এই জন্য তো আজকেই হচ্ছে শেষ সময় রোজার আগের দিন আমি ড্রেসিং টেবিলটা ভালো করে ডেপ্লিন করে নেছি। প্রথমে ড্রেসিং টেবিলের উপরে গ্লাসটা আমি পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ বাহিরে এত সুন্দর বাতাস হচ্ছে পর্দাটা বারবার ড্রেসিং টেবিলের উপরে এসে পড়ছে বর্তমানে আমার কাছে গ্লাস ক্লিনার নেই সেজন্য আমি এখানে লিকুইড যে ভীম আছে সেটা দিয়ে পানির মধ্যে মিশিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আজকে আমি প্রায় অনেকগুলো কাজই করেছি তার ভিতরে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর বাকিগুলো শেয়ার করতে পারিনি এত কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা যেরকম লং হয়ে যায় তেমনি কাজ করতে কিন্তু অনেকটা বেশি লেট হয়ে যায় আজকে সব কাজ শেষ করতে করতে একদমই বিকাল হয়ে গিয়েছিল তারপরেও যে কাজগুলো শেষ হয়েছে সেজন্য আলহামদুলিল্লাহ এখন অনেকটাই রিল্যাক্স ফিল মনে হচ্ছে কারণ রমজান মাসে আশা করি এতটা কষ্ট হবে না ড্রেসিং টেবিলের উপরে যে জুয়েলের বক্সটা থাকে সেটা আমি সাবান পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাইডে যে ডাক্তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেয়ে করেছে নেল পালিশ দিতে দিতে সেই পর্যন্ত এসেছে আমার বাসায় কত জায়গায় যে নেল পালিশ আছে সেটা আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না এখন আমি এক এক করে সবগুলো জিনিস রেখে দিব রেখে দেওয়ার আগে নিচে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করব এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আশা করব একটি লাইক দিতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এসে আপদেরকে আরেকটি কথা বলবো আর এই কথাটা এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাই বলতে পারবেন যে যে আপনাদের ভিডিওগুলো আমি দেখে থাকি এই প্রায় এক মাস মানে রমজান মাসটুকু তাদেরকে আমি তেমন কোনো গঠনমূলক কমেন্ট করতে পারবো না তবে এটা বিশ্বাস রাখবেন কোনো সমস্যা না হলে প্রত্যেকের ভিডিও যে আমি দেখি প্রত্যেকে আমি ফুল ওয়াচ করে তারপরে রাখি তার আগে আমি রাখি না এটা যত বড় ভিডিও হোক না কেন এই কথাটা হয়তো এর আগে আমি কখনো বলিনি তবে আজকে বলছি আপনারা বিশ্বাস রাখবেন আমি সবার ফুল ওয়াচ করে তাকি বাকিটা আপনাদের বিশ্বাসের উপর আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সবাইকে বিশ্বাস করি সবাই আমাকে ফুল ওয়াচ দেন ইনশাল্লাহ যাই হোক আমি এই সবগুলো জিনিস এখন ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি রেড কালার ছোট্ট একটি জুয়েলারি বক্স দেখতে পেয়েছেন এটা আমি আরাম থেকে নিয়েছিলাম অনেক দিন আগে তো এটা আমার তেমন কোনো প্রয়োজন এতদিন আসেনি এখন মনে হলো এটা হয়তো জোনানার দরকার পড়বে সেজন্য রেখেছি এখানে ওর ছোটো কাটু ব্যান্ড ক্লিপ এগুলো রেখেছি তার সাথে ওকে বলেও দিয়েছি যে এটা হচ্ছে তোমার জুয়েলারি বক্স তোমার জিনিসগুলো তুমি সুন্দর করে গুছিয়ে রেখো তো বলা পর্যন্তই সময় দেখা যায় যে এলোমেলো হয়ে যায় এখানে সেখানে রেখেই দেয় তারপরেও অনেক সময় দেখা যায় ওকে বলে বলে গুছিয়ে নেওয়াচ্ছি যেন অভ্যাস হয়ে যায় যে নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে হয় এখন চলে এসেছি ব্যাটসাইড টেবিলটা পরিষ্কার করতে ব্যাটসাইড টেবিলটা সরানোর পরে দেখতেই পেয়েছেন কাঠের ছিপা থেকে একটি চিরুনি বের হয়েছে এটা কিন্তু আমার মেয়ের কাজ এই তো জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছিলাম এখন বেড সাইড টেবিলটা রেখে দিয়েছি তার উপরে গ্লাসটাও রেখে দিলাম এই সাইডের দুইটি কোনা যে ভেঙে গিয়েছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আশা করছি এটা দেখে আপনারা তেমন কিছু মনে করবেন না আসলে আমার কোনো সমস্যা হচ্ছে না যার কারণে আমি পাল্টাচ্ছি না টেবিলটার উপরে যেহেতু আমার একটি অ্যাকোরিয়াম আছে আর একটি ফ্লাওয়ার আছে দুইটা সাইডেই কিন্তু আড়ালে পড়ে যায় আর দেখা যায় না সেজন্য আমি প্রয়োজন বোধ করছি না যখন প্রয়োজন বোধ মনে হবে তখন ইনশাল্লাহ পাল্টিয়ে নেব ব্যাট সাইড টেবিলের নিচে দুইটা গাছ রেখেছি গাছগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এই যে বললাম সব কিছুই জমা করে রেখেছি একদিনে করব আজকে সবগুলো গাছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম রান্নাঘরের বেসিনের উপরে নিয়ে এসেছি আনার পরে কল ছেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু সবগুলো আমার ক্লিন হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি জায়গা জায়গা মতো রেখে দিয়েছি তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকোরিয়ামের পুরাতন পানিটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও নতুন পানি দিয়ে আমি ব্যবসা টেবিলের উপরে রাখলাম আগের মাছগুলো মরে যাওয়ার পরে যেহেতু সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসের ভিতরে আর কোনো মাছ কিনব না তো তাড়াতাড়ি করে পানিগুলো পালটিয়ে ফেলতে হবে মাছ থাকলে হয়তো এত তাড়াতাড়ি পাল্টানোর দরকার হতো না ব্যবসা টেবিলের সাইডে যে গাছগুলো ছিল সেগুলো আমি জাগা মতো রেগে দিয়েছি এখন চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমের পাশটা একটু পরিষ্কার করব ড্রয়িং রুমের একটা সাইডে ছোট্ট একটি বৈরেক আছে সেটার উপরে এখন সাজিয়ে নিচ্ছি প্রথমে গ্লাসটা ভালো করে ক্লিন করে নিয়েছি ড্রয়িং রুমটা আমার খুবই ছোট তেমন একটি জিনিসও নেই তার ভিতরে যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি আমার ড্রয়িং রুমে আহামরি তেমন কিছুই নেই যা যা আছে সেগুলো মোটামুটি আপনারা দেখেন আর যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আল্লাহ যে এগুলো আমাকে দিয়েছেন সেটাই তো অনেক বেশি এগুলো তো না দিলেও পারতো অনেকেই আছেন অল্পতে সন্তুষ্ট হন না আবার অনেকেই আছেন অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান আমি কিন্তু ঠিক সেই রকম অল্পতেই আমি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাই ছোট্ট বই রেকের পাশেই কিন্তু আমার ড্রয়িং রুমের জানালাটা আর জানানার সাইডে আমি একটা সত্যিকারের মানি প্ল্যান্টের গাছ রেখেছি এই যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটা কিন্তু আমার ভাই মানে আমি তাকে বাইজান ডাকি ও আমাকে গিফট করেছিল এটাকে গিফট বলে কি না আমি জানি না ও আসলে কয়েকটা কিনে নিয়ে এসেছিল তার ভিতরে আমি বলছিলাম যে এটা তোমার দরকার নেই এটা আমি নিয়ে যাই তো সেই সূত্রেই কিন্তু নিয়ে এসেছি আমি চাওয়ার সাথে সাথে কিন্তু ও আমাকে দিয়ে দিয়েছে বাইজান একবারও না করে আনার পরে ঘরে অনেক দিন পর্যন্ত ফেলে রেখেছিলাম এর আগে বেশ কিছুদিন অন্য একটা জায়গায় রেখেছিলাম তারপরে মাঝখানে অনেক দিন শুধু শুধু পড়েছিল তো অনেক দিন পরে আজকে লাগিয়ে দিলাম এখন আমার কাছে দেখতে তো ভালোই লাগছে আপুদের কাছে কেমন লাগছে জানি না আপুরা চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও ময়লা হয়ে গিয়েছে তবে সময়ের অভাবে আজকে আর পারিনি আগেই পড়েছি আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল গোসল করতে গোসল করার পরে একটা ভিডিও আপলোড দেওয়ার ছিল সেটা দিতে দিতেই আমার নয়টা বেজে গিয়েছিল তো তারপরে যতটুকু পেরেছি আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এই টপটি হয়তো আগেও আপনারা দেখেছেন এই টপটি কিন্তু পেপারের তৈরি অনেকেই শুনলে বিশ্বাসই করতে পারে না যে এটা পেপার দিয়ে তৈরি করা হয়েছিল জুনাইনা যখন পৃথিবীতে আসেনি তবে আসবে আসবে করছে তখন কিন্তু এটা বানিয়েছিলাম সেটা বানাতে আমার এত কষ্ট হয়েছিল কি বলবো এখনও মনে পড়লে মনে হয় যেন এটা আমি কিভাবে করলাম যাই হোক এই টপটা কিন্তু আমার খুবই পছন্দের এবং স্মৃতিময় একটি টপ এই টপটি বানাতে আমার অনেক দিন লেগে গিয়েছিল কারণ আস্তে আস্তে করেছিলাম স্মৃতিশক্তি যদিও তেমন একটা ভালো না তারপরে মনে হচ্ছে জোনাই না হওয়ার পরে এর কাজটা শেষ হয়েছিল টপটি যে জায়গায় আছে তার ঠিক উপরে একটি শেল্ফ লাগানো আছে এখানে নয়নতারার তারার একটি গাছ আমি রেখেছি নিচে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর উপরে একটি সত্যিকারের গাছ দেখতে ভালোই লাগছে খারাপ না এখন কিন্তু রাত হয়ে গিয়েছে সেহরির খাবার রান্না করতে হবে আপনাদের বায়া মাংস নিয়ে এসেছিল, তো পুরো মাংসটা রান্না করব না এখান থেকে অর্ধেক মাংস রান্না করব আর অর্ধেক মাংস আমি ফ্রিজে রেখে দিব। ভেবেছিলাম সন্ধ্যার পর পর আমি রান্না করে ফেলব তবে সন্ধ্যার পর কোনো রকম গ্যাস ছিল না গ্যাস আসতে আসতে রাত বারোটা বেজে গিয়েছিল তো তখনই কিন্তু আমি রান্না বান্না করে শুতে শুতে আমার একটা বেজে গিয়েছে তারপরেও আমি সব কিছু রেডি করে রেখেছিলাম যেন গ্যাস আসলে তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি এই যে দেখুন আমি ঘড়ির মধ্যেও দেখিয়ে দিচ্ছি যে গ্যাসের অবস্থা আমার রান্নার অবস্থা সব কিছুই অল্প অল্প করে দেখিয়ে দিলাম সাড়ে দশটা বাজে তারপরেও এই অবস্থা এই যে বললাম পুরা গ্যাস আসতে বারোটা বেজে গিয়েছিল আমার রান্না শেষ করতে একটা বেজে গিয়েছে তারপরও তেমন কিছু রান্না করে একটি মাছ রান্না করেছি আর মাংস রান্না করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম